বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াই পরিষ্কার করার এক অভিনব কৌশল। যত পুরনো কড়াই হোক না কেন, আজকের ভিডিওতে সেই কড়াই আমি ক্লিন করব একটা ম্যাজিক্যাল জিনিস দিয়ে, যে জিনিসটা কিন্তু অনেকেই চেনো আর অনেকেই জানো। তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপস। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা যারা এখনও করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, আমি বলেছি যত পুরনো কড়াই হোক না কেন, এই কড়াইটা 15 থেকে 20 বছরের পুরনো, আর এই কড়াইটা আমি বের করেছি তোমাদেরকে ক্লিন করে দেখাবো। এটা আমার চ্যালেঞ্জ। তো আমি এটা ক্লিন করব একটু বুদ্ধি করে, আর যেটা আমি নিয়ে এসেছি এটা পরিষ্কার করার জন্য সেটা তোমাদেরকে দেখাবো। আর এই কড়াইটা শুধু পরিষ্কার করব না, এই কড়াইটা একদম রূপোর মতো ঝকঝকে চকচকে নতুনের মতো করে ফেলবো। তো দেখো কড়াইটা দেখতেই পাচ্ছ কতটা তেল পড়ে একদম পুরনো হয়ে গিয়েছিল, আর সেই কড়াইটাকে আমি একদম সাদা ধবধবে করে ফেলেছি একটা ম্যাজিক্যাল জিনিস দিয়ে। তো চলো দেখিয়ে দিচ্ছি কড়াইটা কী করে আমি ক্লিন করেছি। তো দেখো এই কড়াইটা প্রথমে আমি এমনি সার্ফ দিয়ে বা লিকুইড দিয়ে মেজে নিলাম, কিন্তু এটা পরিষ্কার কিন্তু হয় না, এটাকে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। সাদা বাসনের সঙ্গে মাজলে কিন্তু এটা পরিষ্কার হবে না। তো আমি এবার দেখাচ্ছি এটাকে কী করে ক্লিন করলে একদম প্রপারলি ক্লিন হবে। তার জন্য আমি নিয়ে নেব হারপিক। তোমরা ভেবো না, এই হারপিকটা আমি বাথরুম থেকে এনেছি। এই হারপিকটা আমার রান্নাঘরেই থাকে, রান্নাঘরে আমি অনেক কাজ করি এই হারপিক দিয়ে। তো হারপিক শুধু বাথরুম বা টয়লেট বা বেসিন পরিষ্কার করার জন্যই ব্যবহার করা হয় না, হারপিক কিন্তু রান্নাঘরে এমন অনেক কাজ আছে যেগুলো পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। হারপিক একটা অ্যাসিড জাতীয় জিনিস যেটা আমাদের রান্নাঘরেও ব্যবহৃত হতে পারে, তো সেই জন্য অনেকে মন্তব্য করবে যে হারপিক দিয়ে আমি পরিষ্কার করছি রান্নাঘরে নিয়ে এসে। তো সেই জন্য তাদেরকে বলে দিলাম যে এই হারপিকটা আমার রান্নাঘরেই থাকে, আর এই হারপিকটা দিয়ে আমি এই কড়াইটা মেখে নিচ্ছি। এই কড়াইটাকে হারপিক দিয়ে মেখে নেওয়ার কারণ একটাই, এই কড়াইটা তো বহু পুরনো আর এর মধ্যে বহু পুরনো দাগ বসে আছে, তো সেটাকে একটু আলগা বা নরম না করে নিলে কাজটা করতে আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি তো সবসময় কাজ কমানোর জন্য বা সময় বাঁচানোর জন্য এই টিপসগুলো করে থাকি, তো সেই জন্য টিপসগুলো যেহেতু করব সময় বাঁচানোর জন্য, সেই জন্য আমি ব্যবহার করব হারপিক। তো আমি ভেতর সাইডে দিয়ে দিয়েছি, এবার উল্টে দিয়ে পেছন সাইডেও দিয়ে দিলাম। আর হারপিকটা কিন্তু অবশ্যই ব্রাশ দিয়ে লাগাবো, এটা হাত দেবো না, হাত দিলে কিন্তু হাতের ক্ষতি হতে পারে। তো দেখো আমি ব্রাশ দিয়ে পুরো সাইডে যে জায়গাগুলো বেশি দাগ পড়েছে সেই জায়গাগুলো ভালো করে লাগিয়ে দিলাম। এটা কিন্তু ভালো করে লাগিয়ে রাখতে হবে, আর এই হারপিকটা দিয়ে কিন্তু অবশ্যই কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে এর যে দাগগুলো সেগুলো একটু আলগা হয়ে যায়। এটা তো আর একদিনের দাগ নয়, এটা বহুদিনের পুরনো দাগ, সেই জন্য এটা সময়ও লাগবে, সেই জন্য আমি এটাকে রেখে দেবো এইভাবে। তো দেখো আমি পুরো হারপিক লাগিয়ে নিয়েছি কড়াইটার ভেতর বাইরে, এবার আমি এটা রেখে দেবো মোটামুটি 30 মিনিট। 30 মিনিট পর আমি ফিরে আসলাম, আর একটা ইউজ অ্যান্ড থ্রো গ্লোভস পরে নিয়েছি, আর একটা পুরনো চাকু নিয়েছি। চাকুটা কী জন্য নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, কড়াইয়ের যে কানের নিচে যে জায়গাগুলো যেখানে হাত পৌঁছে যায় না, স্ক্রাবার পৌঁছে যায় না, সেই জায়গাগুলো আমি চাকু দিয়ে একটু আলগা করে নিচ্ছি। যেহেতু হারপিকটা দেওয়ার পর সেই জায়গাগুলো একটু নরম হয়ে গেছে, সেই জন্য চাকু দিয়ে একটু প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গা থেকে ময়লাগুলো বেরিয়ে আসলো। দেখতেই পাচ্ছ কতটা নোংরা ময়লা পড়েছে, এগুলো কিন্তু আজকের নয়। এবার চাকুর কাজ শেষ, এবার আমি যে জিনিসটা নিয়েছি সেটাই হচ্ছে একটা ম্যাজিক্যাল জিনিস। এটা কিন্তু অনেকে তোমরা দেখে থাকো, এটা শিরিশ কাগজ বা আয়রন শিরিশ, যেটা আমরা আয়রন বা গ্রিল ঘষার কাজে ব্যবহার করি, আমরা রঙের দোকানে এটা পেয়ে যাব। আমি সেখান থেকেই 10 টাকার নিয়ে এসেছি, আর 10 টাকারটা আমি নেব না, এখানে আমি 1/4 ভাগ কেটে নিলাম আর বাকিটা রেখে দেব। এই যে একটা টুকরো 2-3 টাকা দাম হবে, সেই টুকরোটা দিয়ে আমি ম্যাজিক্যাল জিনিস মনে করে কাজটা করব। এই জন্যই এটা নেওয়ার পরেই আমার কাজটা একদমই ইজি হয়ে যাবে আর আমার পরিশ্রম একদম কমে যাবে। দেখো এবার টুকরোটা দিয়ে আমি এবার ক্লিন করছি, প্রথমে পেছন সাইডটা করব, তারপর ভেতর সাইডটা করব। তো হারপিকটা যেহেতু
নিংড়ে পড়ে গেছে, সেই জন্য তোমরা চাইলে একটু হারপিক আরও ব্যবহার করতে পারো, না লাগলে নাও করতে পারো। আমি একটু নিয়ে নিয়েছি, যেহেতু আমি সার্ফ সাবান এর মধ্যে কিচ্ছু ব্যবহার করব না, এটা দিয়ে পরিষ্কার করব, তো সেই জন্য আমি এটা হারপিকটা দিয়ে তারপর এবার ঘষে নিচ্ছি। এটা হার্ডলি 2 থেকে 3 মিনিট ঘষে নেব আমি পেছন সাইডটা, তাহলেই পেছন সাইডটা ক্লিন হয়ে যাবে। তারপর ভেতর সাইডটাও তোমাদেরকে করে দেখাবো যে কত সহজেই এই জিনিসটা দিয়ে আমাদের পুরনো বহু পুরনো কড়াইও নতুনের মতো ঝকঝকে চকচকে করে নেওয়া যায়। তো দেখো আমি এই সাইডটা করে নিয়েছি, কত সুন্দরভাবে উঠে গেল। এবার এই সাইডটাও করে নিচ্ছি, তারপর ভেতর সাইডটা করব। তো বেশিক্ষণ না, 2 থেকে 3 থেকে 4 মিনিট লেগে গেলো আমার পিছনটা করতে। এবার আমি তোমাদেরকে ভেতর সাইডটা করে দেখাবো। পেছন সাইডটা মোটামুটি হয়ে গেছে, এবার ভেতরটা করব। আর ভেতরটা আমি হাফ হাফ করে করব, একবারে পুরোটা দেখাচ্ছি না, হাফ করে করলে হবে কি আমার কাজটা তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো দেখো আমি শুধু একবার উপর দিয়ে এটাকে একটু ঘষে নিচ্ছি আর সাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু এত তাড়াতাড়ি সাদা হওয়ার কথা না, যেহেতু আমি হারপিকটা লাগিয়ে রেখেছিলাম। আর যে শিরিশ কাগজটা নিয়েছি, যেটা স্যান্ড পেপার, এটা অনেকে আয়রন কাগজও বলে, তো যেটা দিক কিনা আয়রন বা গ্রিল ঘষে সেই জিনিসটা, সেটা যে কতটা কার্যকরী একটা জিনিস, সেটা আমি আমাদের আশেপাশেই কিন্তু এটা পাওয়া যায়, যে কোনো রঙের দোকানে গিয়ে চাইলে এটা দিয়ে দেবে। আর এটা দিয়ে কিন্তু কড়াইটা ক্ষয় হয়ে যায় না, তোমরা আবার ভাবতে পারো যে কড়াইটা ক্ষয় হয়ে যাবে, তো সেই জন্য কড়াই কিন্তু এটা দিয়ে ক্ষয় হবে না, অথচ এটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমার ভেতর বাইরে কিন্তু পুরো ঘষে নেওয়া হয়ে গেছে। চাকুটা দিয়ে যে জায়গাগুলো হাত পৌঁছে যায় না, সেই জায়গাগুলো আমি একটু ক্লিন করে নিলাম। আর হাতলের অংশগুলো যেমন কালো ছিল, এখন কিন্তু অনেকটাই উঠে গেছে। আমি পুরোপুরিভাবে করব, এতে আমার মোটামুটি 10 মিনিটের একটু কম লাগলো, আর বাকিটুকু আমি করে নেব। এত তাড়াতাড়ি যে এই কাজটা হয়ে যাব আমি নিজেই ভাবতে পারিনি যে আমি এটা উঠাতে পারবো। আমি আসলে নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়েছিলাম যেটা পরিষ্কার করতে পারবো কি না, তো আমি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো এই যে ভেতরটা, এখন তোমরা চাইলে সার্ফ সাবান যে কোনো কিছু দিয়ে মেজে নিতে পারো। হারপিক কিন্তু এর মধ্যে আর একটুকু নেই, সব বেরিয়ে গেছে। সার্ফ সাবান যে কোনো একটা কিছু দিয়ে তোমরা মেজে নিতে পারো, তোমাদের যদি মনে হয় অ্যাসিড জাতীয় জিনিস, সেই জন্য আমি এটা ভালো করে মেজে নেব অবশ্যই 2-3 বার। তোমাদেরকে আগে ধুয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আবার মেজে নেব। তো দেখো কতটা ক্লিন হয়ে গেছে, কোনো দাগ কিন্তু এর মধ্যে নেই। তো আমি এটা ভালো করে ধুয়ে নিলাম, আর দেখো এটা মনেই হচ্ছে না যে সেই পুরনো কড়াইটা, কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে পুরনো কড়াইটাও। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা তো প্রেস করে দিও। আজকের জন্য শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।